নমস্কার বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। তো বন্ধুরা, পার্ট থ্রি অব দি আমাদের সলিউশন হয়েছিল, আমরা এবার করতে চলেছি পার্ট ফোর সলিউশন। তো পার্ট থ্রি অব দি আমাদের সমস্ত ডাউট কনফিউশন আমরা আশা করি দূর করে নিয়ে আমরা এগোচ্ছি পার্ট ফোরের দিকে। তো আমরা দেখি নি আমাদের আজকের পার্ট ফোরে কী কী কোশ্চেন রয়েছে। তো পার্ট ফোরে যে কোশ্চেন রয়েছে, প্রথম কোশ্চেন রয়েছে দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ গ্লাস আর। তো খুব সিম্পল এই কোশ্চেনটা রয়েছে আমাদের কাছে। মেন কনস্টিটিউয়েন্ট অফ গ্লাস অবশ্যই সিলিকন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে থাকে সেখানে। এটা খুব সহজ সম্ভব সহজ কোশ্চেন এবং আশা করি আমাদের সকল বন্ধুরাই খুব সহজেই এটার আনসার দিয়েছেন। পরবর্তী কোশ্চেন রয়েছে এলভিডিটি ট্রান্সডিউসার। তো ট্রান্সডিউসার দু ধরনের হয়, আমরা অনেকভাবেই ট্রান্সডিউসারকে ভাগ করতে পারি, শুধু দু ধরনের না, আমরা অনেকভাবে ভাগ করতে পারি। তো তার মধ্যে একটিভাবে ভাগ করা যেটা যেতে পারে সেটা হচ্ছে একটা প্রাইমারি ট্রান্সডিউসার, একটা সেকেন্ডারি ট্রান্সডিউসার, ঠিক আছে, যেখানে ডাইরেক্টলি কনভার্ট করতে পারি আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে, সেটা হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার। ওয়ারাস যদি আমি ডাইরেক্টলি না করে কোনো সেন্সার দিয়ে ডিটেক্ট করে আমরা যদি করি সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি ট্রান্সডিউসার হবে। তো অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, মানে আমি আবার বলছি প্রত্যেকটা আমার নিজের একান্ত মতামত, টিসিএলের নয়, টিসিএল আগামীকাল সকালে প্রকাশ হবে, তখন আমরা দেখে নেবো আমাদের সাথে কতটা মিলেছে। তো এলভিডিটি অবশ্যই সেকেন্ডারি ট্রান্সডিউসার, ঠিক আছে। আমরা এই কোশ্চেনটা বোধহয় দুবার আছে, কোশ্চেন নাম্বার 40, কিছুক্ষণ আগেও আমরা আলোচনা করেছি। দ্য ব্রেকডাউন ভোল্টেজ অফ এ কেবল ডিপেন্ডস অন ব্রেকডাউন ভোল্টেজ, টাইম অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ভোল্টেজ, ওয়ার্কিং টেম্পারেচার, প্রেজেন্স অফ ময়েশ্চার, ঠিক আছে। এটা অল অফ দ্য অ্যাবভ হবে, এটা তিনটেই হবে, এই ক্ষেত্রে কিন্তু অল অফ দ্য অ্যাবভ হবে। কোশ্চেন নাম্বার 41 রয়েছে ক্যাপিটাল কস্ট পার মেগাওয়াট। এখন ক্যাপিটাল কস্ট যদি বলতো, শুধু তো অবশ্যই আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে আমরা একটু এগিয়ে দিতাম, কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে একটা শব্দ জুড়ে দিয়েছে, বেশ একটা শব্দ জুড়ে দিয়েছে নিউক্লিয়ার, সেটা হচ্ছে ক্যাপিটাল কস্ট পার মেগাওয়াট, ক্যাপিটাল কস্ট পার মেগাওয়াট। তো যেটা বলা যেতে পারে ক্যাপিটাল কস্ট পার মেগাওয়াট ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্সার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। আমি একদম কনফার্ম বলছি না আবার, ঠিক আছে, আমার মনে হয়। এবার কেউ আমার আনসার কী দেখে আনসার মিলিয়ে নেবেন না, আগামীকাল টিসিএলের আনসার কীর জন্য অপেক্ষা করুন, তখন একেবারে আমরা ফাইনাল আনসার কী মেলাবো, ঠিক আছে। নট ফাইনাল আনসার কী, আই এম নট প্রোভাইডিং দ্য ফাইনাল আনসার কী, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমার মতে সব থেকে বেস্ট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন রয়েছে দ্য ফিগার শোন ইন দ্য কার্ভ রিপ্রেজেন্ট দ্য কস্ট অফ দ্য ফ্যাক্টর পার উইচ কার্ভ রিপ্রেজেন্ট দ্য ভ্যারিয়েশন অফ দ্য কস্ট জেনারেশন পার কিলোওয়াট উইথ দ্য লোড ফ্যাক্টর। এখানে একেবারে আনসার হবে কিন্তু কার্ভ ডি, কার্ভ ডি উইথ দ্য বেস্ট আনসার, এবং অবশ্যই টিসিএল আমাদের আনসার কী সাথে আশা করি এগ্রি হবে, এবং আমরা কালকে দেখতে পারবো কার্ভ ডি আমাদের কিন্তু একেবারে সঠিক উত্তর। চলে যাব আমাদের পরবর্তী অ্যাডভান্টেজ অফ নিউট্রাল আর্থিং। অ্যাডভান্টেজ অফ নিউট্রাল আর্থিং আর্কিং গ্রাউন্ড, ওকে, আর্কিং গ্রাউন্ড ওয়ান অফ দ্য বেস্ট আনসার, বাট ওভার ভোল্টেজ ডিউ টু লাইটনিং ক্যান বি ডিসচার্জ। তো ওভার ভোল্টেজ ডিউ টু লাইটনিং ক্যান বি ডিসচার্জ টু আর্থ, নিউট্রাল আর্থিং দিয়ে কি এটা করা যেতে পারে? সেক্ষেত্রে তো সার্জ অ্যারেস্টার বা সার্জ ড্রাইভারটা থাকে। তো এই কোশ্চেনটা সম্ভবত WBPSC যেই 2018 কিন্তু বন্ধুরা যেটা আমরা জানি কোশ্চেনটা রিপিট ছিল, এবং ফ্রিডম ফ্রম পারসিস্টেন্ট আর্কিং রাউন্ড। ওয়ান অফ দ্য বেস্ট আনসার ইজ সি, বাট দ্য ওয়ান অফ দ্য প্রবাবল আনসার ইজ অলসো ডি। আমি আবার পারফেক্ট আনসার কি দিচ্ছি না, কারণ টিসিএলের আনসার কীটাই ফাইনাল আনসার কি। ওকে, সিম্প্লিফাইড ডিজাইন অফ আর্থফল প্রোটেকশন, ঠিক আছে, এটা ঠিক আছে। ফ্রিডম অফ পারসিস্টেন্স আর্কিং রাউন্ড, এটা তো একদম ঠিক আছে। বাট ওভার ভোল্টেজ ডিউ টু লাইটিং ক্যান বি ডিসচার্জ টু আর্থ, এটাও কোনো ক্ষেত্রে ঠিক আছে। তো ওয়ান অফ দ্য আনসার ইজ অল অফ দ্য অ্যাভাব, অ্যান্ড ফার্স্ট চয়েস অল অফ দ্য অ্যাভাব, অ্যান্ড দ্য সেকেন্ড চয়েস ইজ ফ্রিডম অফ দ্য পারসিস্টেন্স অফ আর্কিং রাউন্ড। পিএসসি যেই আনসার কিও আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করবো, ঠিক আছে, আমাদের একটা প্ল্যান আছে পিএসসি যেই আনসার কি রিলিজ করা। তো সেটা আমরা দেখি আমরা কত তাড়াতাড়ি করতে পারি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ রিলে ইজ ইউজ টু ডিটেক্ট অ্যান্ড প্রোটেক্ট ইন্টারনাল ফল্ট অফ এ ট্রান্সফর্মার। ভেরি ইজি, ইট দ্য আনসার অফ দিস পার্টিকুলার রিলে উইল বি দ্য বাকলস রিলে। অবশ্যই এটা বাকলস রিলে হবে, বাকলস রিলের পাশে রিলে লেখা নেই কেন জানি না, তো এটা বাকলস রিলে হবে। কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইজ প্রোভাইডেড ইন ডিসি মোটর। কম্পেনসেটিং ওয়াইন্ডিং ডিসি মোটরে কেন প্রোভাইড করা হয়? ডিসি মোটর বলেছে, জেনারেটার বলেনি। ওকে, নট ফর আ গুড কমিউনিকেশন পারপাস, বিকজ আউটপুট অফ দ্য ডিসি মোটর ইজ নট ইলেকট্রিক্যাল লোড বাট মেকানিক্যাল লোড। ওকে, প্রিভেন্ট কমিউটেটর ফ্ল্যাশ ওভার আপন সাডেন চেঞ্জ ইন লোড। ওকে, আরেকটা দিয়েছে টু প্রিভেন্ট লার্জ স্পিড ড্রপ, টু ইনক্রিজ মেন ফিল্ড অ্যাম্পিয়ার ট্রান্স, টু ইনক্রিজ মেন ফিল্ড অ্যাম্পিয়ার ট্রান্স আর টু অ্যাচিভ গুড কমিউটেশন, এগুলো হচ্ছে জেনারেটারের উত্তর। এখন যেহেতু মোটর দিয়েছে,
মোটরটা যদি লোড ভ্যারি করে, লোড ভ্যারি করে কমিউটেটর ফ্ল্যাশ ওভার, মোটরটা যদি লোড ভ্যারি করে কমিউটেটর সেকশন থেকে, কমিউটেটর সেকশন থেকে ফ্ল্যাশ ওভার, অপশন সি এর একটা সম্ভাবনা থেকে যায়, বাট অপশন বি উইল বি দ্য বেস্ট আনসার, বেস্ট আনসার অপশন বি। আমরা চলে আসবো আমাদের পরবর্তী অপশন, পরবর্তী অপশন রয়েছে অপশন কোশ্চেন নাম্বার 46 আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে ইন এ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার নর্মালি, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার নর্মালি যেটা হয়, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের যে ডিজাইন বা তার যে ক্রাইটেরিয়া, ঠিক আছে, তার যে ক্রাইটেরিয়া সেটা যে ধরনের লোডে অপারেশন করে ইন জেনারেলি, সেখানে কোর লসেস আর মোর দেন কপার লসেস, ওকে, কোর লসেস আর জেনারেলি মোর দেন কপার লসেস, এটাই ক্রাইটেরিয়া। 47 নম্বর কার্ভ, 47 নম্বর কার্ভ, 47 নম্বর কার্ভ, 47 নম্বর কার্ভ শেপ দ্য ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি, ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ দ্য প্যারালাল রেজোনেটিং সার্কিট, প্যারালাল রেজোনেটিং সার্কিট হলে অপশন এ হবে, আর সিরিজ রেজোনেটিং সার্কিট হলে সেট হবে, ওকে, বি হবে, অপশন বি, প্যারালালের ক্ষেত্রে অপশন এ হবে এবং সিরিজের ক্ষেত্রে অপশন বি হবে, এটা তো দাওয়াই রয়েছে আমাদের। বোধহয় আমরা লাস্ট এই সিরিজের লাস্ট আমরা অপশানে চলে এসেছি। ফর ডেল্টা কানেক্টেড সার্কিট দ্য কারেক্ট রিলেশনশিপ, ডেল্টা কানেক্টারে কী হয়, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান হয়, ওকে, আর লাইন কারেন্ট ইজ ইকুয়ালস টু রুট থ্রি অফ দ্য ফেজ কারেন্ট, ওকে, ডেল্টা কানেক্টেড সার্কিট এই দুটোই সঠিক হয়, অপশান সি সঠিক হয় না, তো এক্ষেত্রে আনসারটা হবে অপশান ডি, অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার, বোথ অপশান এ অ্যান্ড বি, ওকে। তো আমরা আলোচনা করলাম আমাদের পরবর্তী ফাইভ মানে পাঁচ নম্বর সেকশনটা নিয়ে। ছোটো একটা অ্যানাউন্সমেন্ট আমাদের রয়েছে সঙ্গে, সেটা হচ্ছে যারা ভিডিওটি দেখছেন এবং যদি ভালো লাগে থাকবে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আমাদের অফলাইন ক্লাস আমাদের কলকাতায় হয় সানডে, প্রতি সানডে হয়, তো যারা কোনো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই আমাদের ইমেল আইডিতে কন্ট্যাক্ট করবেন। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না, আমরা আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো যারা এখনও দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আরও নতুন ভিডিও আপডেট অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি পাবেন।